যারা আমাদেরকে আন্ডারমাইন করতেছে তারাই বা জবাব পাবে যে আন্ডারমাইন করে থাকলে ভুল করবে। এই পার্লামেন্টে বিরোধী দল কি সেটা আমরা দেখে দেব। যারা নির্বাচন বর্জন করেছিল তারা আমাদের কিছু লোকজনকে উস্কানি দিচ্ছে। আপনারা দেখবেন গোলাম মোহাম্মদ কাদের এমপি এবং আমি মুজিবুল হক আমরা সরকারের পারপাস সার্ভ করার মতো সরকারের স্তুতি বাক্য আমরা কেউ দুজন করেছে কিনা আপনারা দেখবেন। আমি চ্যালেঞ্জ করে বলছি করি তো নাই, বরং আমি বলবো যে ওই সময় বিএনপি যারা ছিলেন তারা যে ভাষায় বলেছেন আমার ভাষাটা ওইরকম না, কিন্তু তাদের চেয়ে বোধহয় কম সমালোচনা আমি করি নাই। আমি এমন অনেক সমালোচনা করেছি যে এই সমালোচনা করার পর নিজেকে মনে করেছি কোনো আঘাত কোথাও থেকে আসতে পারে, এরকম ভাবে আমি সমালোচনা করেছি। আমাদের কনফিডেন্স আছে কর্মী ভাইরা যে এই পার্লামেন্টে বিরোধী দল কি সেটা আমরা দেখে দেব। মানুষের মধ্যে যে প্রশ্নটা আছে, যে মানুষের মধ্যে যে সমস্ত কথা আছে এবং এগুলি যৌক্তিকভাবে আছে আমি বলবো, সেইগুলিকে খণ্ডন করার এবং দেশের মানুষের মনের কথা বলার, সরকারকে জবাবদিহি করার, সরকারকে ভুল ত্রুটি তুলে ধরবার যা যা প্রয়োজন যা যা করার আমরা করব। সত্যিকারের বিরোধী দল হিসাবে কাজ করতে চাই, জনগণের মনে কথা বলতে চাই, 11 জনই যথেষ্ট। আর 50 জন থাকলেও লাভ নাই যদি আমরা কথা না বলি, যদি আমরা ভয় পাই, যদি আমরা সত্য কথাটা বলতে না চাই। মাননীয় চেয়ারম্যান আপনিও সাহসী, আমিও আপনার চেয়ে একদম কম সাহসী না। আল্লাহর মতে আমার মনে হয় যে ব্যারিস্টার আমির সাহেবও মোটামুটি ভাবে উনিও আমাদের কাছাকাছি সাহসী অভিজ্ঞ মানুষ। আমার মনে হয় যে এইবার পার্লামেন্টে যারা আমাদেরকে আন্ডারমাইন করতেছে সরকারের লোকজন তারা এবার জবাব পাবে যে আন্ডারমাইন করে থাকলে ভুল করবে। সেটা প্রথম দিনে আপনি একটু দেখিয়ে দিয়েছেন, প্রথম দিনে আপনি সামান্য এই সামান্য সামান্য একটু বলেছেন, এতে অনেকের গাত্র দাহ হয়েছে। তা আমরা এই সমস্ত কারো গাত্র দাহ, কে কি বললো কে কি বললো না এইটা প্রশ্ন না, মানুষ যদি গুলিয়ে বলার সুযোগ না পায় সেইভাবে আমরা চলি। আমাদের আমরা জানি যে যারা নির্বাচন বর্জন করেছিল গত পার্লামেন্টে তারা আমাদের কিছু লোকজনকে উস্কানি দিচ্ছে আমাদেরকে ড্যামেজ করার জন্য। শত উস্কানি তো আমরা ড্যামেজ হব না। মানে চেয়ারম্যান আপনি আমি জানি যথেষ্ট সাহসী এবং বুদ্ধিমান এবং সহজে নার্ভাস হবেন বলে আমার মনে হয় না, কাজে আপনার নেতৃত্বে আমি কিন্তু নার্ভাস না। মানে চেয়ারম্যান আসি কি যাবে কি, আমি তো সেই ব্যক্তি পার্লামেন্টে মানে চেয়ারম্যান আমি ডিক্লেয়ার করেছিলাম এক বছর আগে যে মানে প্রধানমন্ত্রী দেশের সামরিক বেসামরিক আমলা এমপি মন্ত্রী যা আছে সবার সম্পদ হিসাব নেন। বাংলাদেশে এই যে এত বড় বড় রিসোর্ট কোথেকে আসে কারা যায়, এই যে এত বড় বড় ক্লাব জাতির পক্ষ থেকে বলতে পারি, মানুষ অপেক্ষায় আছে যে আমরা কি করি, মানুষ দেখতে চায় যে গোলাম মোহাম্মদ কাদের আসলে বিরোধী দলের নেতা কিনা, এটা প্রমাণ চায়। এই প্রমাণ আপনাকে করতে হবে, সেই প্রমাণ আপনার মাধ্যমে পার্লামেন্টে আমরা দেখাতে চাই।